এই এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? হঠাৎ করে আজকে প্ল্যান হয়েছে মুভি দেখার। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম গুলশানে, গুলশান থেকে যমুনাতে নেমেছি, তো কাজ শেষ করে শিবলি বললো চলো আজকে একটা মুভি দেখবো। তো আমরা মুভি দেখার জন্য টিকিট কালেক্ট করে নিলাম। এদিকে সে ছবি তোলাতে ব্যস্ত, তাই ভাবলাম একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই যাতে পরবর্তীতে তাকে আমি দেখাতে পারি। তারপর আমরা হলের ভিতরে ঢুকে গেলাম। এখানে আমার প্রথম মুভি দেখা। আমি বসুন্ধরাতে অনেক দেখেছি, বাট যমুনাতে এটা আমার ফার্স্ট টাইম। ভেতরটা বেশ আমার ভালো লেগেছে। আমরা ভেতরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ মুভি শুরু হতে তখনও 7 মিনিট মতন বাকি ছিল, আর এই লাইটিংগুলো আমার কাছে জাস্ট অসাধারণ লাগছিল। আমি বসে বসে এগুলো দেখছিলাম, সাথে একটু ভিডিও করে নিলাম। মুভি টাইম হয়ে গেছে, আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি 3D-র জন্য টিকিট কেটেছিলাম, তো হলে গিয়ে দেখলাম তেমন কোনো মানুষ নেই। আমার কেন জানি হল ভর্তি মানুষ থাকলে মুভি দেখতে খুব ভালো লাগে, বাট খুবই অল্প মানুষ ছিল। হতে পারে এটা একদম অড টাইম, আমরা একটা শোর টিকিট কেটেছিলাম, আদারওয়াইজ 3D-তে আসলে কেউ ভাবে দেখে না। তো এই যে হলের মধ্যে ঢুকে গেলাম, পুরোটা অন্ধকার। ওখানে স্ক্রিনে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে আর কি। মুভি টাইম যদিও একটা সময় দেওয়া ছিল, বাট ওনারা মুভি শুরু করেছেন 1:05-এ। তো এই যে আমরা সবাই রেডি হচ্ছি মুভি দেখার জন্য। আমাদের মুভি দেখা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। মুভি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমি বলবো যারা অ্যাভেটার 2 দেখতে আসবেন, তারা ডেফিনেটলি পার্ট 1টা দেখে তারপরে 2টা দেখতে আসবেন।